বোমাবাজির শব্দে কেঁপে উঠল পূর্ব মেদিনীপুরের বিধায়কের বাড়ি। হলদিয়ার বিধায়ক তাপসী মণ্ডলের বাড়িতে বৃহস্পতিবার রাতে বোমাবাজি হয় বলে অভিযোগ। প্রায় তিনটে নাগাদ, পৌনে তিনটে কি তিনটে এরকম হবে, আমি আনুমানিক, আমি মোবাইল দেখিনি বা টাইম দেখিনি, তো বিশাল বড় একটা আওয়াজ হয়। আমি শুয়েছিলাম, উঠে পড়েছি, তবে আর কোনো আওয়াজ না পেয়ে আবার শুয়ে গেছি। কিন্তু ভোরবেলা দরজা খুলে দেখ, বাড়ির বৌমারা দেখল যে সামনে পড়ে আছে বোম, ওরা ফোন করে আমাকে ডাকাডাকি করতে। আমি উঠলাম, দেখলাম বাড়ির সামনে বোম পড়ে আছে এবং চারদিকে একটা যে বোম ফেটেছে তার বোমটাও গেটের কাছ, গেটেই ফেটেছে, ভেতরে আমার এরিয়ার ভেতরেই তার সমস্ত ইয়ে পড়ে আছে, কাটা দড়ি টড়ি পোড়া দড়ি এসব পড়ে আছে। দুটো বোম ফাটেনি, সেটা পড়ে রয়েছে আমাদের তুলসী মঞ্চের সামনেই পড়ে রয়েছে। এটা সম্পূর্ণভাবেই আমি মনে করি তৃণমূলীরাই এইসব করছে, তৃণমূল দুষ্কৃতীদেরই কাজ। কারণ প্রতিনিয়ত তৃণমূল দুষ্কৃতী হলদিয়ার ওপরে দাঁড়িয়ে আমাকে ভয় দেখানোর চেষ্টা করে, বারে বারে আমার ঘরে আক্রমণ করেছে। সেই জায়গায় দাঁড়িয়ে আমি মনে করি এভাবে ভয় দেখিয়ে আমাকে কোনো লাভ নেই, কারণ আমি রাজনীতির ময়দান। বোমটা সকালে আমি সঙ্গে সঙ্গে পুলিশকে ইনফর্ম করেছিলাম, পুলিশ এসে বোমটা নিয়ে গেছে। ওনারা বলেছেন কমপ্লেনটা দিন, আপনার কাউকে সন্দেহ হলে জানাবেন, কিন্তু আমি রাত্রে ঘুমিয়েছিলাম। আমি তো নিষ্ক্রিয় করেছে, হ্যাঁ ওনারা নিষ্ক্রিয় করেছেন, ওনারা বোমটা বালতিতে জল দিয়ে ওনারা নিষ্ক্রিয় করেই নিয়ে গেছেন, কারণ না হলে নিয়ে যাওয়া সম্ভব না। দুর্গাচক থানা। তো এটা মানে কারা করছে বলে আপনার মনে হচ্ছে? এটা তৃণমূল দুষ্কৃতি ছাড়া আর অন্য কেউ না, তৃণমূল দুষ্কৃতিরাই এইভাবে আমাকে প্রতিনিয়ত ভয় দেখে। হ্যাঁ, আগেও আমাকে বাড়িতে বোম মেরেছে, বাড়ির ভাঙচুর করেছে, বিভিন্নভাবে আমাকে ভয় দেখানোর চেষ্টা করেছে, আমার হাজব্যান্ডের উপরে তিন চারটে কেস দিয়েছে, নানা রকমভাবে আমাকে ভয় দেখিয়ে রাজনীতি থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে। কিন্তু এভাবে তো ভয় দেখিয়ে কোনো লাভ নেই, কারণ মানুষের স্বার্থে আমরা রাজনীতির ময়দানে আমি ছিলাম, আছি, আর মূলত আমি এখন বিজেপি করছি। স্বাভাবিক দল ত্যাগ করার পরে বিজেপিতে ঢোকার পরেই কি এই প্রথম আক্রমণ? হ্যাঁ, বিজেপিতে ঢোকার পরে এই প্রথম আক্রমণ, কারণ তারা তৃণমূলীরা ভেবেছে যে আমি বিজেপিতে ঢোকা মানে বিজেপির এই এলাকার সাধারণ মানুষ আমার সমর্থনে, বিজেপির সমর্থনে আসবে, এবং এই এলাকার মানুষ একদিক থেকে তৃণমূল থেকে মুখ ফিরিয়ে নিয়েছে এক প্রকার, তাই তারা আতঙ্কিত। প্রতিনিয়ত তারা বিজেপি কর্মীর ওপরে আক্রমণ করছে। আপনারা কিছুদিন আগে জানেন আমাদের 19 নম্বর ওয়ার্ডে, ওখানে স্বপন মালী, তপন মালী নামে একজনকে তৃণমূল দুষ্কৃতীরা তারা এমনভাবে মারল, মারাই গেলেন, তারপরেও তারা সেই মানে মৃতদেহতে ফুল দিতে গিয়ে, শ্রদ্ধা জানাতে গিয়ে আমাদের বিজেপির ওখানকার মণ্ডল সভাপতি কার্তিক, তাকে মারধর করা হয়েছে, সেও এখন চিকিৎসাধীন, তাকে অ্যাপোলোতে ভর্তি করা। শুক্রবার সকালে দরজা খুলে বাড়ির সদস্যরা দেখেন সামনেই বারুদ পড়ে রয়েছে, এছাড়াও দুটি তাজা বোমা পড়ে রয়েছে। খবর পেয়ে দুর্গাচক থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে বোমাগুলি উদ্ধার করে নিয়ে যায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ছাড়া বিধায়িকা তাপসী মণ্ডল, তিনি সিপিএম থেকে বিজেপিতে যোগ দিয়েছেন। বিজেপিতে যোগ দেওয়ার পর হলদিয়ার মানুষই বিধায়ক বিধায়িকা এখানে আছেন এটা ভুলে গিয়েছিল, আমরা নিশ্চিতভাবে এটা নিশ্চিত হচ্ছি। নতুন বিজেপির সঙ্গে পুরনো বিজেপির লড়াই, তাপসী মণ্ডলের বাড়ির সামনে বোমাবাজির ঘটনা, এটা বিজেপিরই গোষ্ঠীদ্বন্দ্বের প্রকাশ। এর সঙ্গে হলদিয়া শহর তৃণমূল কংগ্রেসের কোনো সম্পর্ক নেই। এছাড়া হলদিয়ার তৃণমূল কংগ্রেস সমাজবিরোধীদের নিয়ে চলে না, এটা আবার বলছি, এটা নতুন বিজেপির সঙ্গে পুরনো বিজেপির লড়াই, এ ঘটনার সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোনো যোগসাজশ নেই। পূর্ব মেদিনীপুর থেকে সুদীপ্ত আগুয়ানের রিপোর্ট, আনন্দবার্তা।